দেশের মানুষের জীবনমান উন্নয়নে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের ভাটিয়ারিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। করোনা মহামারী সহ প্রতিটি ক্ষেত্রেই সেনাবাহিনী তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে জানিয়ে এর জন্য সেনা সদস্যদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএবে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ, যেখানে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শুরুতেই প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে নতুন অফিসারদের ব্যাচ পরিয়ে দেওয়ার অনুমতি প্রদান করেন। এ সময় নবীন অফিসারদের অনুপ্রেরণা দিতে শোনানো হয় বঙ্গবন্ধুর ভাষণ। এরপর প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করার পর এ বাহিনীর উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে এ বাহিনীর প্রশংসা করে বলেন, বাংলাদেশের সেনাবাহিনী তাদের কর্মদক্ষতা দিয়ে শুধু দেশেই নয় বিদেশেও সুনাম অর্জন করেছে। আমাদের সেনাবাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা এবং বিরাট অবদান তারা রেখে যাচ্ছে। জনগণের সেনাবাহিনী জনগণের পাশেই দাঁড়াবে, এই জন্য যেকোনো দুর্যোগ মোকাবেলায় বা যেকোনো সমস্যায় আমি দেখেছি যে আমাদের সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। সেনাবাহিনীকে আরো দক্ষ করে গড়ে তুলতে উপযুক্ত প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন সরকার প্রধান। উন্নত প্রশিক্ষণ প্রদান এবং সুযোগ্য নেতৃত্ব তৈরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব যে মিলিটারি একাডেমির স্বপ্ন দেখেছে তারই বাস্তবায়িত রূপ আজকের এই একাডেমি। এখানে ইতিমধ্যে প্রশিক্ষণের সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু কমপ্লেক্স সহ বিবিধ অবকাঠামো আমরা নির্মাণ করে দিয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা বজায় রেখে দেশ সেবা করতে এ বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে, কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো, সে কথাটা সবসময় মনে রাখতে হবে। দেশ উন্নত হলে মানুষের উন্নতি হবে, দেশে শান্তি বজায় থাকলে মানুষ শান্তিতে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলাই তার সরকারের একমাত্র লক্ষ্য। সঞ্জিতা যুথী, রেডিও টুডে।